हाय बंधुरा सबाई तुम्हारा केमन आशा करी भलोई आछो सबाई। आमी चाई जे तुम्हारा सबाई भलो थाको एवं सब समय सुस्थ थाको। तो आज के आमार थाम्बेल आर टाइटलटा देखे बुझते ही पारछो। तो आज के आमार भिडियोटा होच्छे गिये माई सिम्पल लाइफस्टाइले कणिकाके निये। तो कणिका केमन सेटा तो तुम्हारा सबाई देखोई माने जानते ही पारछो। तो आमी एकटा कथाई बोलबो जे अनेक माने कणिका कदिन आगे एकटा भिडियो पोस्ट करेछिलो माने सेखाने अनेक से अनेक प्रश्नेर उत्तर दिएछिलो माने एवं अनेक किछु बोललो माने अनेक किछु बोलाते आमी शुनलाम। कारण आमी जखन माने कणिका जखन भिडियोटा शुरू करे तार ठीक प्राय मासखानिक पर थेके आमी भिडियोटा देखी माने कणिकार भिडियोटा आमी देखा स्टार्ट करी। तो आमी प्रथम थेके कणिकार भिडियो देखछी एवं देखे माने आमार सत्यिई खूब भालो लेगेछे। ओ जेभाबे ओर हाजबेंडके जत्न करे राखे, केयार करे राखे, ओर परिवारके निजेर मतन करे भालोबाशे माने निजेर परिवारेर मतन करे भालोबाशे, एर थेके बड़ो कथा किछुई होते पारे ना। ও যে নিজের সমস্ত কিছু স্যাক্রিফাইস করে ওর হাজবেন্ডের কাছে মানে ও যাকে ভালোবেসেছে ভালোবাসার মানুষের কাছে ছুটে এসেছে সব কিছু ফেলে, সেটার জন্য মানে ওকে যতটাই সেলুট করা যায় তার জন্য কম। তো আমি কদিন ধরেই দেখছি কণিকা ব্লগে বলছে যে কিছু মানুষ ওকে খুবই মানে মানসিক দিক থেকে প্রেসার ক্রিয়েট করছে, অনেক রকম বাজে বাজে কথা বলছে, অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওদের দুজনাকে। তো আমি শুধু একটা কথাই বলবো, যারা ওকে নেগেটিভ কমেন্ট করছো বা যাকে যারা ওকে হ্যারেস করার চেষ্টা করছো, তো আমি তাদের জন্য বলছি যে ওরা কখনো কি তোমাদের কখনো কি কোনো ক্ষতি করার চেষ্টা করেছে, বা ওরা কখনোই কারোর ক্ষতি করার, শুধু তোমাদের কেন, ওরা কখনোই কারোর ক্ষতি করার চেষ্টা করেনি। এবার সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে যে আমি যে মানে যার জন্য এটা মানে বলার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, আমি হয়তো তারপরে তোমরা বলতে পারো, হয়তো আমাকেও বলবে যে কণিকার চামচে বা কিছু হ্যানা ত্যানা এই সমস্ত কথা বলতে পারো, তো আমার তাতে কিছু যায় আসে না, কারণ আমি ওকে সত্যিই খুব ভালোবাসি ছোট বোনের মতন। তার জন্য আমি দিদি হিসাবে বলবো যে ওর মতন ভালো মেয়ে এবং উজ্জ্বলের মতন ভালো ছেলে সত্যি মানে লাখে কেন কোটিতে একটা মানে পেলেও মানে পাওয়া যাবে না, ওই ওরা দুজন একটাই। তো ও যেভাবে ওর ভালোবাসার জন্য, আচ্ছা কজন কটা মেয়ে এরকম করে ভালোবাসার জন্য সমস্ত কিছু ওর স্বামী মানে হ্যান্ডিক্যাপ, তো সমস্ত কিছু ফেলে রেখে একটা হ্যান্ডিক্যাপ ছেলের পেছনে সে কেন টাইম ওয়েস্ট করবে, কেন সময় নষ্ট করবে, সে ভালোবাসে দেখেই তো আজকে ওরা যেই জায়গা থেকে উঠে কতটা কষ্ট করে কতটা স্ট্রাগল করে উঠে এসেছে আমাদের তোমাদের ভালোবাসার জন্যই। তা হঠাৎ করে তারা এত কি করে খারাপ হয়ে গেল তোমাদের দেখে, তারা একটু ভালো থাকছে বলে, একটু ভালো খাচ্ছে বলে, আমি জানি না কেন তোমরা ওদেরকে সহ্য করতে পারছো না। আমি তোমাদের জন্য মানে যারা ওদেরকে সহ্য করতে পারছো না আমি তাদের জন্য বলছি, প্লিজ ওদের সাথে এরকম ব্যবহার করো না, ওদের ওদের পাশে থাকো, ওদের একটু সাপোর্ট করো, কারণ ওদের তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন। ফট করে সবাই আজকে আজকালকার যা দিন পড়েছে সবাই একটা ইন্টারনেট দুনিয়ার সাথে সবাই যুক্ত, তো সবাই সবার মতন থাকো না। কেউ তো বলেনি কারুর পিছনে লাগতে বা কারুর মানে কাউকে কারুর কোনো ক্ষতি করতে। তো আমি জানি না আমার এই কথাগুলো মানে ঠিক কি না কি ভুল হবে, মানে কতটা কি বলতে পারলাম আমি, কতটা কি বোঝাতে পারলাম। আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে এই মেয়েটাকে তোমরা একটুখানি সহযোগিতা করো, ওর পাশে দাঁড়াও, ওর হাজবেন্ডকে নিয়ে, হাজবেন্ডকে যতদিন না সুস্থ করতে পারছে ওর এটা একটা যুদ্ধ, ও যবে হাজবেন্ডকে সত্যিকারে সুস্থ করে নিয়ে আসতে পারবে সেদিন ওর যুদ্ধটা জয় করতে পারবে। তো আসো না সবাই, আমরা সবাই মিলে ওর পাশে দাঁড়াই, ওকে এরকমভাবে অবহেলা না করে, ওকে এরকমভাবে কুচিত মন্তব্য না করে ওর
ওর ওর দুঃখটা ভাগ করে নিই। প্রথম থেকে তো আমরা নিচ্ছিলামই দুঃখটা ভাগ করে, তো এখন কি হলো, এখন কি এমন হলো যে ওর প্রতি সবাই এরকম রুডলি বিহেভ করছো? তো আমার এতটুকুই বলার ছিল, তোমরা ভালো থেকো আমি চাই। আর আমার কথাটা প্লিজ, আমি যদি কোনো খারাপ কথা বলে থাকি সবাইকে বলছি তোমরা ক্ষমা করে দিও, কারণ আমি চাই, আমি ওদের হয়ে বলছি কারণ আমি চাই যাতে ওরা ভালো থাকুক। ওদেরকে আমি সত্যিই খুব ভালোবাসি, আমি চাই ওরা খুব খুব ভালো থাকুক, এবং তোমরাও প্লিজ ভগবানের কাছে প্রে করো যাতে ওরা খুব ভালো থাকে। ও তারপরে আরেকটা কথা, কণিকা আর উজ্জ্বল যে কুকুরের মানে বাচ্চাটাকে এনেছে বাড়িতে, তো তাদের তাকে নিয়েও মানে তাদের প্রবলেম, এত প্রবলেম কেন, কিসের জন্য এত প্রবলেম? ও ওদেরকে মানে ওকে দেখিয়ে ভিডিও করে না দেখে এই জন্য, বা ওকে মানে কি খেতে দিল না দিল না সেই জন্য? দেখো ও কি খেতে দিল না দিল তার থেকে বড় কথা, ও তো সবসময় ওটা ওকে দেখানোর জন্য ওকে নিয়ে আসেনি, তাই না? তোমাদের মনোরঞ্জন, ওকে দেখিয়ে মনোরঞ্জন করার জন্য তো ওকে আনেনি, ওকে ছেলে ভাবে বাচ্চা শিশু মানে নিজের সন্তানের মতন ভাবে দেখেই ওকে নিয়ে এসেছে বাড়িতে। আর আর সব থেকে মানে আমার কথাটা শুনে খুবই হাসি লেগেছে, আরে তোমরা কেন এত ইসে হচ্ছো, ও তো তোমাদের কাছে চায়নি, তোমাদেরকে বলেনি যে আমার ডগিটা আমি নিয়ে এসেছি, ওকে প্লিজ ওকে খাওয়ার জন্য খাওয়ানোর জন্য আমাদের টাকা দরকার, আমাদের হেল্প করো। ওই কুকুরের বাচ্চাটাকে নিয়েও তোমাদের প্রবলেম? সরি আমি কেন কুকুরের বাচ্চা বলছি, ও যেখানে কণিকা যেখানে ওর ওকে ওর সন্তানের আসনে বসিয়েছে সেখানে আমার কুকুরের বাচ্চা, যাই হোক ওর ছোটোটা মানে ওই বাচ্চা ছোটো বাচ্চা মানে পশুটাকে নিয়েও মানে তাদের মানে অসুবিধা। তো তোমাদের মেন অসুবিধা কী বলো তো, তোমাদের মেন অসুবিধা হচ্ছে যে কণিকা ভালো মানে যেই জায়গা থেকে উঠে এসেছে মানে অত হাজার কষ্টের মধ্যে দিয়ে সে উঠে আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে গিয়ে তোমাদের প্রবলেম, তোমরা সেই জায়গায় পৌঁছতে পারছো না, তাই জন্য মানে তোমাদের এতটা মানে কষ্ট হচ্ছে, এতটা অসুবিধা হচ্ছে। আচ্ছা তোমাদের তো ভেবে মানে ভালো থাকার কথা, যেখানে একটা মানে স্বামী স্ত্রী যেখানে একটা মেয়ের যখন বিয়ে হয় তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব তার স্বামী নেয়, সেখানে যখন এখন যখন তার স্বামী আজকে পুরোপুরি ঘরে বসা, তার স্বামী তার দায়িত্ব নিতে পারছে না, সে নিজের স্বামীর দায়িত্ব সে নিজে নেওয়ার চেষ্টা করছে, নিজে নিয়েছে কাঁধে তুলে নিয়েছে, সেখানে তো তোমাদের ওকে দেখে গর্ববোধ করা উচিত, প্রাউড ফিল করা উচিত। আজকালকার দিনে কটা মেয়ে এরকম করে না, সেটা তো তোমাদের মানে হবে না। তোমরা কি করছো, তাকে নিয়ে ভিডিও বানাচ্ছো, তাকে নিয়ে কু মন্তব্য করছো, জানি না বাবা তোমাদের কী প্রবলেম হচ্ছে। যাই হোক অনেক কথা বলে ফেললাম, ঠিক আছে টাটা বাই বাই। আজকে আমার এইটাই মূল উদ্দেশ্য ছিল যে আমি কণিকাকে ভালোবাসি দেখে কণিকাকে যে কথাগুলো বলেছে, জানি না কে বলেছে না বলেছে, হয়তো আমি কিছু কিছু ভিডিও দেখেছি, ঠিক আছে বলবো না কারোর নাম বলছি না, কারণ কণিকা যখন নিজেই নাম বলেনি তো আমার নাম বলে দরকার নেই। তো আমি তাকে উদ্দেশ্য করে বলছি, তোমাদের মানে মূল উদ্দেশ্য কী বলো তো, তোমরা ফোনে এমনই এমনই কথা বলো, হয়তো কিছু কথা বলতে তারা বাধ্য হয়, আমার সাথে সেই মানে রুটলি বিহেভ করবে, তোমাকে আমি ছেড়ে দেবো, এটা তো না, তাই না? তুমি আমাকে ফোন করে বাজে বাজে মানে উল্টোপাল্টা কথা বলবে, বাজে বাজে গালাগালি দেবে, তার পরিপ্রেক্ষিতে তো দুটো কথা বেরিয়ে আসতেই পারে, কারণ আচ্ছা বলে না যে ঢোড়া সাপেও মানে ফনা তোলে, সাপের লেজে পা দিলে তো সাপ ছোবল মারবেই। যতই হোক মানে কি বলবো, তোমরা কি করছো বলো তো, ওকে সব দিক দিয়ে উত্তেজিত করে দিচ্ছ, এটাই হচ্ছে তোমাদের মেন প্রবলেম। যাক তোমরা ভালো থাকো, আশা করি তোমরা আর এরকম করবে না, কারণ
ও যখন থানায় ডায়েরি করেছে, যাই হোক, আমি সত্যি খুব খুশি হয়েছি। কারণ যারা এরকম করেছে তাদের মুখোশটা সামনে আনাটা খুবই জরুরি, সামনে আনাটা মানে সবার জন্য খুবই জরুরি, কারণ দ্বিতীয়বার কেউ এরকম সাহস করতে পারবে না। শুধু কণিকা বলে না, অন্য কারোর যে কারোরই চ্যালেঞ্জ হোক, দ্বিতীয়বার কেউ এরকম সাহস করতে পারবে না। ঠিক আছে, চলো, টাটা।